প্রশ্নটা হলো অনেকটা এরকম, মানুষের কোনো কথায় আপনি যদি ডিমোটিভেট হয়ে যান তখন আপনি কি করবেন, কিংবা মানুষের কোনো আচরণে কোনো খোসায় আপনি যদি ডিমোটিভেট হয়ে যান তখন আপনার কি করা উচিত। তো বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি লিমন কবির, আপনারা দেখছেন বিরহী বাংলা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিরহী বাংলা পরিবারের সদস্য হয়ে যান। তো এবার চলে যাচ্ছি মূল আলোচনায়। আপনি যখন কোনো কাজ করবেন না তখন মানুষ আপনাকে কিছুই বলবে না, কিন্তু যখনই আপনি কোনো কাজ শুরু করবেন ঠিক তখনই মানুষ আপনাকে নিয়ে সমালোচনা শুরু করে দেবে। এটা খুবই স্বাভাবিক। এখন মানুষ যদি আপনাকে নিয়ে সমালোচনা না করে তাহলে আমি বলবো আপনি রং ওয়েতে আছেন। আপনি যদি সঠিক রাস্তায় থেকে কোনো কাজ শুরু করেন তাহলে অবশ্যই মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে। এখন কথা হলো আপনাকে নিয়ে সমালোচনা করবে কারা, যারা আপনার কাজকে হিংসা করে, যারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারছে না, সেই সব মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে। একটা কথা সবসময় মনে রাখবেন যে মানুষের যোগ্যতা যত কম সেই মানুষের খোসা মারার দক্ষতা তত বেশি। যোগ্যতা কম যে মানুষগুলোর, সেই মানুষগুলো একটা বিষয় খুব ভালোভাবে রপ্ত করে নেয়, সেটা হলো মানুষকে খোসা মেরে কথা বলার যোগ্যতা। যারা আপনাকে হিংসা করবে, আপনার কাজকে নিয়ে হাসাহাসি করবে, আপনাকে ডিমোটিভেট করার জন্য আপনাকে খোসা মেরে কথা বলবে, সেই সব মানুষগুলোকে আপনি কখনোই আপনার জীবনে গুরুত্বপূর্ণ মনে করবেন না। এখন আপনি যদি সেই মানুষগুলোর কথায় ডিমোটিভেট না হয়ে তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য হলেও নতুন উদ্যমে কাজ শুরু করতে পারেন, তবেই আপনি হবেন একজন সফল মানুষ। এখন আপনি তাদের কথায় ডিমোটিভেট হবেন নাকি তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য পূর্ণ উদ্যমে আবার নতুনভাবে কাজ শুরু করবেন, সেই বিবেচনা সম্পূর্ণভাবে।